একটি গিটার, মধ্যরাতের নিস্তব্ধতা, ঘটে যায় অলৌকিক ঘটনা, জীবন মোড় নেয় অন্যদিকে। গিটারের টুংটাং শব্দে শিউরে ওঠে শরীরের লোম, কেড়ে নেয় রাতের ঘুম। এভাবেই শুরু হয় গল্পটা। সময়টা 2010, আগস্টের 13 তারিখ, শুক্রবার, ঠিক রাত 12টায় শুরু হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে ভূতে প্রেমের কার্যক্রম। রেগুলার ঘুম ভেঙে উঠে দেখতাম, মনে হতো আমার যে কেউ মনে হয় গিটারটা প্লে করছে। পরপর কয়েক রাত একই ঘটনা ঘটলো, তখন আমার মনে হলো যে এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হচ্ছে, কিছু একটা আছে, না হলে আমি গিটার এই শব্দ শুনে ঘুম থেকে উঠছি, লাইট জ্বালাচ্ছি দেখছি কিছু নাই, কাহিনীটা কি? এরকম যখন চলতে থাকো, তখন আমি একদিন একটা সিদ্ধান্ত নিলাম যে আমি গিটারের তারগুলো সব নামিয়ে রাখবো। পরের দিন রাতের বেলায় গিটার বাজলো না, তখন আমি বুঝলাম যে আমার মনের ভুলই ছিল। আমি যেহেতু এখন তার নামিয়ে রেখেছি, আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে ইনফর্ম করছে যে হ্যাঁ, তার নামানো আছে, কেউ আর বাজবে না, বাজাবে না। আমার 4 নম্বর রাতে হঠাৎ করে গিটারের 3 নম্বর তারটা সশব্দে ছিঁড়ে গেল, মানে একটা মেটালিক সাউন্ড দিয়ে টাং করে শব্দ হলো, এবং শব্দের পর আমি ঘুম থেকে উঠলাম, উঠে লাইট জ্বালালাম, জ্বালিয়ে দেখলাম ঘরের ভেতরে কেউ নাই, কোথাও কেউ নাই, কিন্তু গিটারের তারটা তখনও কাঁপছে। এবং গিটারে যখন ডিসটিউন করা থাকে, তার যখন নামানো থাকে, তখন তো সব ঢিলা হয়ে যায়, সুতরাং টেম্পার মানে তার যদি ছেড়েও দেয়, তারপরেও কিন্তু ওর একেবারে মানে একা একা ছিঁড়ে যাওয়া সম্ভব না, তার মানে কেউ রাগ করে ছিঁড়ে দিয়ে গেছে। এই সমস্ত ঘটনা একের পর এক ঘটতেই থাকলো। আমার মনে হতো যে বাসার বাইরে আমার যে গেট, সেই গেটের বাইরে কোনো একজন মহিলা বসে থাকেন, তার কপালে লাল টিপ, পরনে হচ্ছে আপনার লাল কালো শাড়ি, লাল পার। এই সমস্ত ভয়ের ঘটনা আমি আমার ফ্রেন্ডদের সাথে বলতাম, এবং বলতে বলতে হঠাৎ করে একদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আরও ওরা ভয়ে শিউরে উঠতো, আঁতকে উঠতো। আমার মনে হচ্ছে আরও বেশি মানুষকে যদি শোনানো যায়, আরও বেশি মানুষকে যদি জানানো যায়, তাহলে ব্যাপারটা তো এরকমই ঘটবে। সো আমার মনে হলো তাহলে একটা শো করা যায়, এবং তখন আমরা শো স্টার্ট করেছিলাম। প্রায় এক যুগ ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা অনুষ্ঠানটি হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয়। তবে এর কয়েক মাসের ব্যবধানে অনুষ্ঠানটির সঞ্চালক রাসেল অনুষ্ঠানটির নাম পরিবর্তন করে ভূত.কম নাম দিয়ে আবারও যাত্রা শুরু করেন। অনলাইনে এই অনুষ্ঠানটি আবারও দর্শকদের কাছে বিনোদনের সেরা অনুষ্ঠান হিসেবে জায়গা করে নেয়। তো আমার কাছে মনে হয়েছে যে এখন আমি যে কাজটা করছি, ইটস আ নিউ প্ল্যাটফর্ম, বাট ইটস গেটিং বিগার, এবং ধীরে 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 এইটাই হবে হচ্ছে আপনার আলটিমেট প্ল্যাটফর্ম, যেখানে মানুষজন আসবে। কারণ আপনি চিন্তা করেন যে একটা, এখন আপনি গাড়িতে উঠে আপনি অন্য কোনো কিছু, বা ঘরে বসে আপনি টিভি শুনতে কিন্তু ভুলে যান, আপনার সমস্ত জীবন আটকে গেছে মোবাইলে। তো আমি চেষ্টা করেছি আমার এই ভয়ের শোটাও এমন জায়গায় নিয়ে আসতে যেই ডিভাইসটা আপনার সার্বক্ষণিক সঙ্গী, সেইখানেই যেন আমি অ্যাভেলেবল হই। ভয়ের রাজ্যে স্বাগত জানিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটি এখন স্বাধীন অ্যাপে প্রচারিত হচ্ছে। ইতিমধ্যে শ্রোতার সংখ্যা দাঁড়িয়েছে 2 মিলিয়ন। ভূত.কম তো হচ্ছে আপনার যেহেতু মানে অনলাইন প্ল্যাটফর্মে চলে, সো এটা হচ্ছে আপনার যেখানে যেখানে আপনার হচ্ছে নেটওয়ার্ক অন্য মানে টিভির মানে ডিশের কানেকশনও নাই বা কেবল কানেকশন নাই, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এটা অ্যাভেলেবল। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।